नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি গুড মর্নিং কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত সৌরভের হাতে সেই সময় নিয়োগপত্র তুলে দেন তিনি সৌরভের সঙ্গে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকছেন সৌরভ শাহরুখ খানও এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী বলেন বাংলা মানে হিংসা এমনই গুজব ছড়ানো হচ্ছে जोर करे जमी अधिग्रहण नय होर्डिंग शिल्प करिडोर घोषणा लैंड बैंक थेके शिल्पेर जोन्नो जमी सप्तम विश्वबंग वाणिज्य सम्मेलने शिल्पपतिदेर काछे राज्येर बार्ता मुकेश अम्बानी संगे आलादा करे बैठक मुख्यमंत्री মমতাদের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের জন্যই বাংলার লগ্নির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর লড়াইকে কুর্ণি শিল্পপতি মুকেশ আম্বানির দেশের তুলনায় রাজ্যের বৃদ্ধি বেশি রিলায়েন্স 45,000 কোটি টাকা বিনিয়োগ করেছে আরও 20,000 কোটি টাকা বিনিয়োগ করবে ঘোষণা শিল্পপতির জিও ফাইবারের কাজ আরও বাড়বে রিটেলে আরও ব্যবসা বাড়ানো হবে জানান তিনি আদানিদের সঙ্গে চুক্তি বাতিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝে তাজপুর বন্দর নিয়ে গ্লোবাল টেন্ডার ডাকার সিদ্ধান্ত রাজ্য সরকারের প্রেসিডেন্সি সংশোধনাগারে অসুস্থ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে আসা হয় এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় মন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বড় বড় ভাষণ হতো রাজ্যের জন্য বরাদ্দ হতো কম টাকা মোদির আমলে অনেক বেশি বরাদ্দ পুরুলিয়ার রেল স্টেশন পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী কটাক্ষ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জগত দলের শুট আউট খুন তৃণমূল কর্মী বাড়ির সামনে ভিকি যাদবকে লক্ষ্য করে 10-12 রাউন্ড গুলি 9টি গুলি লাগে ভিকির কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসার পথে মৃত্যু হয় ভিকির দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে শুট আউট আনুমানিক 40 লক্ষ টাকা সহ সোনার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের ঘটনায় সিবিআই তদন্তের দাবি পরিবারের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চাঞ্চল্য থমথমে এলাকা তবে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউই 29 নভেম্বরের সমাবেশের আগে বেকায়দায় বঙ্গ বিজেপি সমাবেশে জেলা থেকে কত নেতা কর্মী ভার্চুয়াল বৈঠকে জানাতে পারেননি কোনো নেতা রাজ্য নেতৃত্বের উপর অসন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী নির্বাচনে বঙ্গ বিজেপির উপর ভরসা নয় দাবি সূত্রের আনন্দপুরের আবাসনে দম্পতির দেহ উদ্ধার নোনাডাঙ্গার বাল্মীকি আবাসন থেকে উদ্ধার হয় দম্পতির দেহ শয্যাশায়ী পৌরা স্ত্রীকে ধারালো বস্তু দিয়ে খুন করে চারতলা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ বলে পুলিশের প্রাথমিক অনুমান শারীরিক অসুস্থতা মেনে নিতে না পেরে আত্মহননের পথ বাছেন বৃদ্ধ বলে মনে করা হচ্ছে আদালতের নির্দেশের পর ত্রাণ নিয়ে দলুয়া খাকিতে বামেরা গতকালই হাইকোর্টের নির্দেশে ত্রাণ দেওয়ার অনুমতি পায় বামেরা আদালতের নির্দেশের মতো বাম যুবনেতা শান বন্দ্যোপাধ্যায় সহ 5 জনের প্রতিনিধি দল দলুয়া খাকিতে যান সেখানে পুলিশি নিরাপত্তায় গ্রামবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করেন তারা শত্রুঘ্ন শায়ন ব্যানার্জি সহ 5 জন উপস্থিত ছিলেন ওই দলে রবিবার বামেদের তরফে দলুয়া খাকিতে ত্রাণ বিলি করতে গেলে গ্রামে ঢুকতে তাদের বাধা দেওয়া হয় এরপরই সোমবার আদালতের দ্বারস্থ হয় বামেরা আদালতের নির্দেশ মতো এদিন ত্রাণ বিলি করেন তারা অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর বিশ্বভারতী উপাচার্যের পদ থেকে সরতেই ফের বিক্ষোভে উত্তাল রবি ঠাকুরের বিশ্বভারতী শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলার আয়োজন করতে হবে বিশ্বভারতীর অধ্যাপক ছাত্রছাত্রী এবং কর্মীদের উপর যে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে পাশাপাশি অবিলম্বে উপাচার্যের বাসভবন দখলমুক্ত হোক এই 3 দফা দাবি নিয়ে অধ্যাপক পড়ুয়া ও কর্মীরা বিশ্বভারতীর উপাচার্যের দপ্তর ও কেন্দ্রীয় কার্যালয়ে ধর্ণায় বসেন চলছে বিক্ষোভ আন্দোলনকারীদের পক্ষ থেকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক স্মারকলিপি জমা দেওয়া হবে বর্তমান বিশ্বভারতী কর্তৃপক্ষকে এই দাবি মানতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের ডাক পড়ুয়া ও অভিভাবকদের এবার পানিহাটিতে রেশন বিভ্রাট পানিহাটি 32 নম্বর ওয়ার্ডে রেশন বন্টন নিয়ে সমস্যায় সাধারণ মানুষ রেশন দোকানের সামনে বিক্ষোভে সাধারণ মানুষ রেশনের আড়ালে দুর্নীতি পানিহাটিতে দীর্ঘদিন ধরে লাইনে দাঁড়িয়েও মিলছে না কেন রেশন উঠছে প্রশ্ন দায় স্বীকার কাউন্সিলর শম্ভু চন্দ্রের
রিলায়েন্স জুট মিল খোলার দাবিতে ভাটপাড়া মোড়ে পথ অবরোধ বামেদের। নভেম্বরের এক তারিখ থেকে বন্ধ হয়েছে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। মিল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন জুট মিলের প্রায় 5,500 শ্রমিক। মঙ্গলবার জুট মিল পুনরায় খোলার দাবিতে ভাটপাড়া মোড় অবরোধ করলেন বিসিএমইউ নেতা এবং কর্মীরা। এই দিন প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে পথ অবরোধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয় ঘোষপাড়া রোডে। মিল না খোলা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু মালদার গাজলে। ঘটনাটি ঘটেছে বৈরগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। লখনউয়ের কাজে গিয়ে টাওয়ার থেকে পড়ে মারা যান তৈমুর শেখ। সোমবার ময়নাতদন্তের পর সেখান থেকে দেহ নিয়ে রওনা দেন পরিবারের লোকেরা। এদিন দেহ এসে পৌঁছয় বাড়িতে, ঘটনার শোকের ছায়া গোটা গ্রামে। পরিবারের দাবি, গ্রামে কাজ না থাকায় বাধ্য হয়ে পরিবার পরিজনদের ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যেতে হয় বাড়ির ছেলেকে। ওই গ্রামের প্রায় 10 থেকে 12 হাজার মানুষ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। এমন মৃত্যুর ঘটনায় আতঙ্কে গ্রামবাসীরা। দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন সারদা বালিকা বিদ্যালয় ধুমধুমার। স্কুলে উপস্থিতের হার কম থাকায় 5 জন ছাত্রীকে চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষায় বসতে না দেওয়া ছাত্রীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে প্রধান শিক্ষিকা তাদের পরীক্ষায় বসতে দিচ্ছেন না, তাদের পরীক্ষায় বসতে দিতে হবে এমন দাবি নিয়ে সোমবার রাতে ছাত্রীরা এবং তাদের অভিভাবকরা স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। এরপরই অভিভাবকরা স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায়, যদিও স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানায়নি। দুর্গাপুরে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত 5। কোপ ওভেন থানার অন্তর্গত সুকুমার নগর কলোনির একটি বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিপত্তি ঘটে, বাড়ির ছাদ ভেঙে পড়ে আহত বাড়ির মালিক সহ 5। ঘটনাস্থলে কোপ ওভেন থানার পুলিশ। আজ দশমী, চিরাচরিত রীতি মেনে মঙ্গলবার জগদ্ধাত্রী পুজো হলো বেলুড় মঠের সারদা পীঠে। পুজোর মধ্যে দিয়ে হয় পুজো পাঠ। প্রথা অনুযায়ী নবমীতেই একসঙ্গে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো করা হয়। দূর দূরান্ত থেকে অগণিত ভক্তরা ভিড় জমান মঠে। বাঁকুড়ার জয়রামবাটির মাতৃ মন্দিরে জগদ্ধাত্রী আরাধনা। কথিত আছে সারদা দেবীর পারিবারিক পুজো এই জগদ্ধাত্রী পুজো। সারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবী এই পুজো শুরু করেছিলেন। মা সারদা নিজেও এই পুজো পরিচালনা করেছিলেন। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সারদা দেবীর জন্মভিটে জয়রামবাটি মাতৃ মন্দিরে অগণিত ভক্ত সমাবেশ হয় মঙ্গলবার। বেআইনি লেনদেনের অভিযোগ ন্যাশনাল হেরেন্ট মামলায় অ্যাসোসিয়েশন জার্নালস লিমিটেড ও ইয়ং ইন্ডিয়া সংস্থার 750 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। চাপ বাড়ল সোনিয়া রাহুলের। টানেলের মধ্যে আটকে থাকা শ্রমিকদের ছবি প্রকাশে। এন্ডোস্কোপিক ফ্লেক্সিস ক্যামেরা দিয়ে যোগাযোগ শ্রমিকদের সঙ্গে, ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগও করা যাচ্ছে তাদের সঙ্গে। দীর্ঘ উৎকণ্ঠসার অবসান, অবশেষে শোনা গেল ছেলের কণ্ঠস্বর। অন্ধকূপে আটকে থেকেও ভালো আছেন হরিণা খালির সৌভিক পাখিরা, সুস্থ রয়েছেন পুরসার জয়দেব। ছেলেদের গলা শুনে নিশ্চিন্ত বাবা মা। সুড়ঙ্গ থেকেই বিশ্বকাপের খোঁজে আটকে থাকা শ্রমিকরা। উত্তরকাশী সুড়ঙ্গে জরুরিকালীন ভিত্তিতে কাজ, পাইপের পথেই আটকে পড়া উদ্ধারের চেষ্টা। শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে উদ্ধার কাজে সময় লাগছে। কলকাতার বিকে ফোনে জানালেন উদ্ধারকারী দলের সদস্য অনিমেষ মাইতি। উত্তরকাশীতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য সাহায্য চাইল ইসিএল কর্তৃপক্ষের কাছে। প্রায় 10 দিন ধরে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার কার্য এবার কয়লা মন্ত্রকের নির্দেশে কোল ইন্ডিয়া ডিরেক্টর ইসিএল এর সাথে যোগাযোগ করলেন। আর এক্ষেত্রে 1989 সালে রানীগঞ্জের মহাবীর কলিয়ারিতে 100 ফুট নিচে খনির অভ্যন্তরে থাকা 65 জন খনি শ্রমিককে ও 3 দিন পর যেভাবে উদ্ধার করা হয়েছিল সেই বিষয়টিও বর্তমান উদ্ধার কার্যের অভিজ্ঞতা হিসেবে কাজে লাগানোর জন্য ভাবা হচ্ছে। ধসের নিচ থেকে নিরাপদ শ্রমিকদের উদ্ধার করে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল টানেল অ্যাসোসিয়েশনের আধিকারিকরা। এবার উদ্ধার কাজে সাহায্য চাওয়া হয়েছে ইস্টার্ন কোল্ডফিল্ড এর কাছ থেকে। যেহেতু বিভিন্ন খনি দুর্ঘটনায় ইসিএল এর আধিকারিকরা থেকে কর্মীদের মধ্যে যথেষ্ট অভিজ্ঞতা আছে বলে জানান এক ইসিএল কর্তা। উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য চলছে রান্না। 6 ইঞ্চির পাইপ দিয়ে পাঠানো হচ্ছে সেই খাবার, পাঠানো হচ্ছে ওষুধও।
দীর্ঘকাল দ্রুতের বিচার দ্রুত সম্পন্ন করার নির্দেশ সুপ্রিম কোর্টের মামলা দ্রুত নিষ্পত্তির বিধান সংবিধানের 21 ধারায় আদালতের নির্দেশে দ্রুত যখন সংশোধনাগারে মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা আদালতকেই করতে হবে ओडिशार बादाम पहाड़ के मयूरभंज पर्यंत नतून तीन ट्रेन उद्बोधन मंगलवार राष्ट्रपति द्रौपदी मुर्मू नतून ट्रेन उद्बोधन करें ओ अनुष्ठने उपस्थित छिलेन केंद्रीय मंत्री अश्विनी वैष्णव और धर्मेंद्र प्रधानो साधारण मानुषेर जातायात परिसेवा आरो सुंदर करते ट्रेन चालू करा हय बोले जानान रेलमंत्री